সন্ধেবেলার হালকা খিদে মেটাবার জন্য এরকম একটা রেসিপির জুড়ি মেলা ভার। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা স্ন্যাক্স আইটেম, যেটা প্রোটিনে সমৃদ্ধ, বাচ্চাদেরও খুব ভালো উপকারে লাগবে এরকম একটা রেসিপি, বড়রাও দারুণ মজা করে খাবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপির পদ্ধতিটি। এখানে আমরা নিয়েছি সবুজ মুগ ডাল, যেটা তরকার ডাল নামে পরিচিত। 100 গ্রাম সবুজ মুগ ডাল নিয়ে ভালো করে জল দিয়ে 4 থেকে 5 বার পাল্টে পাল্টে ধুয়ে আমরা এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরদিন সকালবেলা আমি ডালটাকে জল থেকে ছেড়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা গ্যাসে বসানো আছে, আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি 500 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে এরপর আমরা দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই ডালটাকে আমরা ফুটিয়ে নেব। মোটামুটিভাবে ডালটা কিন্তু আমাদের ফুটতে, যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আমার কিন্তু 14 থেকে 15 মিনিটে হয়ে গেছে। আমাদের বাড়িতে যেহেতু ডাল রান্নার জন্য আমরা প্রেশার কুকার ইউজ করি না, তো আমি কড়াইতে করেছি। সেম পদ্ধতিটা আপনারা প্রেশার কুকারে করে নিতে পারেন। ঠিক এইরকমভাবে ডালটা সেদ্ধ করবেন যে জলটা পুরো মরে যায়। এই জন্য কিন্তু আমি জলটা খুব বেশি দিইনি। দেখুন ডালগুলো গোটা আছে, কিন্তু জলটা পুরো মরে গেছে। এবার দেখুন ডালগুলো কীরকম সেদ্ধ হয়েছে। একদম কিন্তু ডালগুলো সুন্দর করে আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে রাখলাম ডালটা। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। এ রান্নাটা সাদা তেলেই করবেন। তেলটা গরম হলে 1/4 টিস্পুন গোটা জিরে, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন হিং, 10-12টা গোটা গোলমরিচ দিয়ে দেবো। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। আর তারপর এদিকে একটা পেস্ট বানিয়েছিলাম, 1টা মাঝারি সাইজের টমেটো, 1/2 ইঞ্চি আদা আর কিছুটা জল দিয়ে একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নিয়েছিলাম। ওদিকে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এই পেস্টটা সম্পূর্ণটাই আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দেওয়া হলো। ড্রাই স্পাইসেসের মধ্যে শুধু এইটুকুই। ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটার থেকে সুন্দর করে তেল ছাড়তে শুরু করে। মশলার থেকে যখন দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। তারপর এতে দিয়ে দিন আবারও কিছুটা পরিমাণ জল। ওই 1/4 কাপ মতো জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে 1/4 টিস্পুন বাড়িতে বানানো গরম মশলার পাউডার দিয়ে দিন। এটার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তারপর এটাকে ফুটিয়ে নিন। এই ডালটা কিন্তু একদমই শুকনো শুকনো আমি করব, কোন রকম ভিজা মানে ঝোল কিন্তু আমি রাখবো না। বেশ কিছুটা ধনে পাতা ডাঁশুদ্ধ হাত দিয়ে আমরা ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। নামাবার আগে দিয়ে দিন 1/4 টিস্পুন পরিমাণ ঘি। দিয়ে ভালো করে নেড়ে এটা কিন্তু আমরা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে রাখছি। এবার এই ডালের কিছুটা কিন্তু আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এখানেই আমরা এটা সার্ভ করব। 1/4 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার দিয়ে দিলাম, না থাকলে লেবুর রস দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা, তার সাথে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটার পর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। তারপর একটা চামচের সাহায্যে সমস্ত জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নিন আর সার্ভ করে দিন আজকের এই দুর্দান্ত হেলদি স্ন্যাক্স রেসিপিটা। বাড়িতে অতি অবশ্যই বানান, খেয়ে জানান কমেন্টে কেমন লাগলো। আর যদি ভালো লাগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। জানো যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালিকাল। চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি। আজ পর্যন্তই নমস্কার।